আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা টিউন করে আছেন টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলে, আমি আছি আপনাদের সাথে পাবেল আহমেদ। তো অনেক সময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেলে ওই ফেসবুক অ্যাকাউন্টের জিমেল দিয়ে অন্য ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে ওই ডিজেবল ফেসবুক অ্যাকাউন্টের জিমেলটা কীভাবে খুব সহজে রিমুভ করে অন্য ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো তার জন্য অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনার ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টের জিমেলটা খুব সহজে রিমুভ করে অন্য ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং প্রত্যেকজন আজকের এই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। তো এখান থেকে জাস্ট আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। তো এখান থেকে জাস্ট আমি ফর গটেন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিব। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে এখানে আমি ওই ফেসবুক অ্যাকাউন্টের জিমেলটা সার্চ করে দিব। তো জিমেলটা দিয়ে দিলাম, তারপরে এখানে সার্চে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই জিমেল দিয়ে কিন্তু আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? আর এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো আপনারা জাস্ট সার্চ বারে লিখে দিবেন ইমেল অলরেডি ইন ইউজ। তো জাস্ট আমি লিখে দিচ্ছি। তো এটা আমার লেখা আছে, জাস্ট আমি সার্চ করে দিব ইমেল অলরেডি ইন ইউজ। তো অবশ্যই আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে সাইটটা রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা তিন নাম্বার অপশনটা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট এখান থেকে আমি তিন নাম্বার অপশনটা সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, এইখানে আপনি যে জিমেলটা রিমুভ করতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন। তো জাস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এখান থেকে আমি জিমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এক্সপ্লেন দ্য ইস্যু। তো এখানে আপনাদেরকে কিছু ইস্যু দিতে হবে। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ইস্যুগুলো দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজেই কপি করে ইস্যুগুলো এখানে দিয়ে দিতে পারবেন। তো ইস্যুগুলো আমার অলরেডি কপি করা আছে, জাস্ট আমি পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম। তো এখানে আপনাদেরকে ফুল নেমটা দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফুল নেম দিয়ে দিলাম। তারপরে ডেট অফ বার্থ, তো এখান থেকে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে জাস্ট আই এগ্রি অপশনে ক্লিক করে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। তো সব কিছু দেওয়ার পর অবশ্যই আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিলাম। জাস্ট একটু ওয়েট। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট টু ইউ ইফ উই নিড মোর ইনফরমেশন, ঠিক আছে? তো এখন আমাদের জিমেলে একটা মেসেজ চলে যাবে। তো অবশ্যই আপনারা 2-3 মিনিট ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের জিমেলে একটা মেসেজ চলে আসবে ফেসবুক টিম থেকে। তো এখন আমি সরাসরি আমার জিমেলে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক টিম থেকে অলরেডি আমাদের এই জিমেলে একটা মেসেজ চলে আসছে জাস্ট 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? আপনারা জাস্ট 1 মিনিট ওয়েট করবেন, তাহলে কিন্তু এই মেসেজটা চলে আসবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, মেসেজটা ভিউ করলাম। জাস্ট একটু ওয়েট, লোডিং নিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক টিম থেকে একটা মেসেজ দিয়ে দিছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিপ্লে। তো জাস্ট এখান থেকে আপনারা রিপ্লেতে ক্লিক করে দিবেন।
तो ये देखते पाच्छेन तो जस्ट आमी एखाने रिप्लेते क्लिक कर दिलाम तो ये देखते एखाने आपनादेर इमेल अलरेडी इन यूज तारपर एखाने जे एकटा फाका बक्स रयेछे एखाने एकटा इश्यू दिते हबे तो एखन जस्ट आमी आमार नोटप्याडे चले जाच्छि तो ये देखते नोटप्याडे चले आसलाम तारपर एखान थेके जस्ट आमी एटुकु कपि करे निब तो देखते प्लिज रिमूव माइ जिमेल फ्रम दिस अकाउंट जस्ट एटुकु कपि करे निब तो जस्ट आमी कपि करे निलाम तो एखन आमी आबारो जिमेले चले जाच्छि तारपर एखाने जस्ट एटा पेस्ट करे दिब तो पेस्ट करे दिलाम तारपर एखान थेके जस्ट आमी सेंड करे दिब तो सेंड कर दिलाम तारपरे किन्तु दुई एक मिनट आपनादेरके वेट करते होबे आरेकटा मेसेज किन्तु चले आसबे आपनादेर जिमेले तो जस्ट आमी एकटु वेट करतेछि आपनारा अवश्य एकटु वेट करबेन तो बंधुरा देखते पाच्छेन फार्स्ट जे मेसेजटा आसछिलो एटा किन्तु 5:44 এ ঠিক আছে তারপর 3 মিনিট পরেই কিন্তু ওই দ্বিতীয় মেসেজটা চলে আসছে 5:47 এ তো দেখতেই পাচ্ছেন তো আমি মেসেজটা জাস্ট ভিউ করছি এখান থেকে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর রিচিং আউট to us about your email we reviewed your report and removed your email address from this account to amar ei disable facebook account theke amar ei gmail ta already kintu facebook team remove kore diyeche to ami iccha korle ekhon je kono facebook account e ei gmail ta add korte parbo to ebhabe kintu apnara ekta gmail diye hajar hajar account khulte parben ortat oi account e add korte parben तो बंधुरा ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সব সময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।